Hello viewers, Assalamu alaikum wa rahmatullah. It is me Manik Khan from Manik Khan blog. আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। সো দেখতে থাকুন। অবশ্যই আমরা যাচ্ছি উমল কুইন থেকে রাসেল খেমা ইন্ডাস্ট্রি সিটির দিকে। সো ইন্ডাস্ট্রি সিটিটা পড়ছে রাসেল খেমার আলহামরা এরিয়ার মধ্যে। সো উমল কুইন থেকে কীভাবে যাওয়া যায় ওইটা দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। আই হোপ অনেক ভালো লাগবে আপনাদের। সো দেখতে থাকুন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি উমল কুইন থেকে রাসেল খেমা ইন্ডাস্ট্রি সিটির দিকে, যেটা যে ইন্ডাস্ট্রি সিটির নাম আপনার রাকেজ ইন্ডাস্ট্রি সিটি নামে পরিচিত, যেটা রাসেল খেমায় অবস্থিত, যেটার পূর্ববর্তী নাম ছিল আপনার আলহামরা ইন্ডাস্ট্রি সিটি। এখানে ছোট বড় অসংখ্য ইন্ডাস্ট্রি আছে, অনেক অনেক ওয়ার হাউস আছে। সো সাথেই থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার আরও ভিডিও করতে অনুপ্রেরণা জাগবে। সো দেখতে থাকুন। এখন আমরা হাইওয়ে থেকে এক্সিট করলাম 119 হয়ে, এখন আমরা যাচ্ছি রাকেশ ইন্ডাস্ট্রি সিটির দিকে। সো ভিউয়ার্স, আমরা যে হাইওয়ে দিয়ে আসলাম এই হাইওয়ের নাম হচ্ছে যে কি শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, যেটা নতুন নামকরণ করা হয়েছে, যেটার পূর্ববর্তী নাম ছিল ইমেরিটাস রোড নামে পরিচিত। অবশ্যই সবাই জানেন, যারা ড্রাইভ করেন বেশি আর কম সবাই অবশ্যই অবশ্যই জানেন। সো রোড নাম্বার হচ্ছে 311 311। আর কেউ শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডও বলে, আর যারা পুরাতন ড্রাইভার তারা ইমেরিটাস রোড বলে। বাট এখন বর্তমান এই রোডের নামকরণ করা হয়েছে শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, এখন আর কেউ বলে না মনে হয়, আমার যতটুকু সম্ভব আর কি। আই হোপ